কবে আসবে করোনা ভ্যাকসিন, কবে মুক্তি পাওয়া যাবে এই অতিমারি থেকে, এই প্রশ্নটাই গোটা বিশ্বে ঘুরপাক খাচ্ছিল। অবশেষে এই প্রশ্নের সমাধান হলো, বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেন বাজারে আনছে কোভিড টিকা। বুধবার ফাইজার বায়োটেককে কোভিড নাইন্টিন টিকা ব্যবহারের সম্মতি দিল রানীর দেশ। আগামী সপ্তাহ থেকে গোটা ব্রিটেন জুড়ে টিকাকরণ কর্মসূচি শুরু করা হবে, তবে এই কর্মসূচি হবে অগ্রাধিকারের ভিত্তিতে। শুরুতে একমাত্র ঝুঁকিপূর্ণ মানুষদেরই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে বরিস জনসন সরকার। ব্রিটেন সরকার ইতিমধ্যে 2 কোটি মানুষের জন্য ফাইজার থেকে 4 কোটি ডোজের বরাদ দিয়েছে। প্রত্যেককে 2টি করে ডোজ দেওয়া হবে বলে জানা গিয়েছে। চিকিৎসক ও গবেষকরা একে নতুন ধরনের এমআরএনএ ভ্যাকসিন বলছে। করোনা ভাইরাসের জেনেটিক কোড থেকে একটি ক্ষুদ্র অংশ আক্রান্তের শরীরে প্রবেশ করানো হবে, যা মানব দেহে গড়ে তুলবে প্রতিরোধ ক্ষমতা। কিছুদিন আগেই ফাইজারের তৃতীয় দফার ট্রায়ালের রেজাল্ট সামনে আসে, তাতে দেখা যায় 94%-এরও বেশি কার্যকর এই টিকা। ব্রিটেনের টিকাকরণের কাজ প্রথম শুরু হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ফাইজারকে 10 কোটি ভ্যাকসিন কেনার বরাত দিয়ে রেখেছে। পরের লাইনে আছে কানাডা এবং জাপান। নিউজ টাইম।